প্রাণের উৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে, আর তার মধ্যে বর্ষাসুরের আগমন। সপ্তমী থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তাদের। পঞ্চমী পর্যন্ত খটখটে নীল আকাশে খেলে বেড়াচ্ছে শরতের মেঘ। খুশি পুজো উদ্যোক্তা থেকে শেষ মুহূর্তে শপিং এ বেরোনো আম বাঙালি, কিন্তু স্বস্তি ক্ষণিকের, কারণ পুজোয় অসুর হয়ে দেখা দিতে চলেছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে পুজোর সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কিভাবে ম্যানেজ করবে পুজো উদ্যোক্তারা? সোমবারে দুঃসংবাদ শুনিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর দক্ষিণ বাংলার দুই প্রান্তেই পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি। এক তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে পূর্ব মধ্য এবং উত্তর পূর্ব সমুদ্র, আমাদের যে বঙ্গোপসাগর সেই অঞ্চলে। বর্ষা বিদায়ের আগেই পুজোর নির্ঘণ্ট, বৃষ্টির আশঙ্কা তাই গোড়া থেকেই ছিল। সপ্তাহখানেক ধরে সেভাবে ভোগায়নি বৃষ্টি, তাই আশায় বুক বেঁধেছিলেন উদ্যোক্তারা, হয়তো উতরে যাবে পুজোটাও। করোনা কাঁটায় গত দুবছর দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়েছে, মাতৃ দর্শন করতে হয়েছে ব্যারিকেডের ওপার থেকে। এবার দর্শনার্থীদের ঢল নামবে ধরে নিয়েই কোমর বেঁধে প্রস্তুতিতে নেমেছিলেন পুজো কর্তারা। শেষ মুহূর্তের বৃষ্টি ও অসুরের ভ্রুকুটিতে পরিকল্পনা বদলাতে হচ্ছে। চিন্তার ভাঁজ কলকাতার অন্যতম সেরা পুজোর তালিকায় নাম তোলা সুরুচি সংঘের পুজো কর্তাদের কপালে। গত বছরগুলোতে পুজোর সময় বৃষ্টি হচ্ছে, তাই আমরা ফ্রম ডে ওয়ান কিন্তু এমন একটা মণ্ডপ করতে চেয়েছিলাম বা এমন একটা মণ্ডপ দর্শকদের উপহার দিতে চেয়েছিলাম যেখানে বৃষ্টি যদি হঠাৎ করে চলে আসে অনেকজন মানুষ একসাথে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা পর্যন্ত করতে পারবে। সুরুচি সংঘের মতোই কলকাতার আরেক নজর কাড়া পুজো সন্তোষ পল্লী, বৃষ্টি মোকাবেলায় কোমর বেঁধেছেন তারাও। আমাদের এবছরের মণ্ডপটা পুরোটাই ওপেন, কিন্তু আমাদের মণ্ডপে যে মেটেরিয়াল ইউজ হয়েছে বৃষ্টিতে কোনো রকম ক্ষতি হবে না, কারণ আমাদের এখানে যে টিভিগুলো আপনি দেখছেন ওপরে ওখানে সব ফাইবারের তৈরি, তো যেহেতু ফাইবারের তৈরি বৃষ্টিতে কোনো প্রবলেম হবে না। যেসব টিভিগুলো চলবে সেগুলো প্লাস্টিকে র্যাপ করা আছে, তো কোনো প্রবলেম হবে না। প্রজেকশনের যে প্রজেক্টার চলবে প্রজেক্টারও পুরোটা কভার্ড আছে, তো বৃষ্টিতে কোনো রকম প্রবলেম আমাদের হবে না। উপকূল লাগোয়া জেলাগুলো বৃষ্টির আশঙ্কা সবচেয়ে বেশি, তাই হাত গুটিয়ে বসে নেই সেখানকার পুজো উদ্যোক্তারা। বৃষ্টি অসুরকে মোকাবিলার ব্লু প্রিন্ট ছকে ফেলেছেন ডায়মন্ড হারবারের পুজো কর্তারা। ভয়ের ব্যাপার তো অবশ্যই আছে, কেননা দুটো বছর দর্শনার্থীরা কিন্তু বাড়িতে বসেই দুর্গা পুজোকে উপভোগ করেছে। এই এখন যখন থেকে তৈরি হচ্ছে মণ্ডপ তখন থেকেই কিন্তু বহু লোক আসছে, মাঝে মাঝে এসে দেখে যাচ্ছে, ফলে তাদের মধ্যে একটা উদ্দীপনা উৎসাহ কিন্তু রয়েছেই। ফলে এই বৃষ্টিটা যদি আসে তো অবশ্যই তাতে তো একটা ভাটা পড়বে। দর্শনার্থীদের সুবিধার জন্য কি কি বন্দোবস্ত থাকছে মণ্ডপে মণ্ডপে? সব কিছুই থাকছে যাতে বৃষ্টি হলেও আমাদের দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়। হাত গুটিয়ে বসে নেই বারাসাতের পুজো উদ্যোক্তারাও। যেটুকু জায়গা না রাখলে নয় সেখানে আমরা সাফিসিয়েন্ট স্যান্ডের ব্যবস্থা রাখছি যাতে আমরা স্যান্ড দিয়ে কভার করে দিতে পারি। বৃষ্টি হবে আবহাওয়া দফতরের পূর্বাভাসে স্পষ্ট, কিন্তু কতটা? 2013-এ পিলিনের ঝাপটায় নবমী দশমীতে ভেসেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এবার কি হবে? দূর দূর বুকে সেদিকেই তাকিয়ে আম বাঙালি থেকে পুজো উদ্যোক্তা সকলেই। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। পুজোয় বৃষ্টি প্রস্তুত পুর নিগম, দাবি মেয়র পরিষদ তারক সিংহের। আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে পুজোয় বৃষ্টি হবে, সত্যি যদি তেমনটা হয় তাহলে চরম বিপাকে পড়বে পুজোর উদ্যোক্তারা। এই নিয়ে আশ্বাসের কথা শোনালেন কলকাতা পুর নিগম নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিংহ। বললেন পুর নিগম সম্পূর্ণভাবে তৈরি, আগে যা নিকাশি ব্যবস্থা ছিল তাতে 6 মিলিমিটার বৃষ্টি হলে জল নামানো যেত, এখন বৃষ্টির পরিমাণ 15 মিলিমিটার হলেও 1 ঘন্টা জল জমবে, লকডাউন বন্ধ থাকলেও 4 ঘন্টা পর্যন্ত জল আটকানো যাবে, এই আশ্বাস দিলেন। এই নিয়ে পুজো যদি খুব ভারী বৃষ্টি হয় তবুও সেরকম বড় ধরনের ক্ষতি হবে না, এই আশ্বাস আমরা পুর নিগমের পক্ষ থেকে পেয়েছি। আশা করি তাহলেও কিছুটা বৃষ্টির পরিমাণ আটকানো যাবে।